খুব কম খরচে মন্দারমণি যাওয়ার জন্য ধর্মতলা থেকে SBSTC-র বাস ধরে যেগুলো দীঘা যাচ্ছে সেই বাসে উঠে পড়ুন, এবং সেখানে দীঘা যাওয়ার পথে আপনারা চাউলখোলায় নেমে যাবেন। চাউলখোলা থেকে শেয়ারিং অটো পাওয়া যায়, যেখানে মাথাপিছু 40 টাকা করে নিয়ে তারা মন্দারমণির মেন সি বিচে নামিয়ে দেয়। আবার আপনারা অটো রিজার্ভ করেও যেতে পারেন, সেখানে আপনাদের অটো ভাড়া পড়বে 150 থেকে 200 টাকা। হোটেলে বসে মন্দারমণিতে কাঁকড়া খাচ্ছি, এক পিস ক্র্যাব মশলার মূল্য 200 টাকা, এবং এটি সত্যি খেতে সুস্বাদু, ভালো লাগছে মন্দারমণিতে এসে এই ক্র্যাব মশলা খেতে। মন্দারমণির সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ভালো লাগছে এই মন্দারমণির সমুদ্র সৈকত, এখানকার সি বিচও সুন্দর, একটু নিস্তব্ধ নীরব পরিবেশ, এবং ক্যাঁকড়া খেলাম, ক্যাঁকড়া ক্র্যাব মশলা খুব সুন্দর। এখানে মন্দারমণিতে এসে একটা নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ, সাথে বীচ, সমুদ্রের ঢেউ সব মিলিয়ে অসাধারণ অসাধারণ, ক্যান নট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস। এখানে যে গর্তগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা গর্ততে ছোট ছোট কাঁকড়া আছে, এই গর্তের মধ্যে থেকে ছোট ছোট কাঁকড়া উঠে আসছে। আর দারুণ অনুভূতি এই মন্দারমণি থেকে, সত্যি আজ খুব ভালো লাগছে। অনেকদিন থেকে আসে বীচটাতে একদম ভর্তি, লাল কাঁকড়ায় ভর্তি আছে, এবং কাঁকড়াগুলোর কাছে গেলে কাঁকড়াগুলো তাড়াতাড়ি করে গর্তের ভিতর ঢুকে যাচ্ছে। এই যেগুলো সব কিন্তু লাল লাল কাঁকড়া। তখন উল্টালো বেরোচ্ছে না, ভাবছে আস্তে কথা বলো না, তোমার কথার সাউন্ড ওই হবে, কথা বলো না। এগুলোই তো বন্ধ করো।